আসসালামু আলাইকুম ফ্রেন্ড, জুলিয়েট কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদেরকে এই রেসিপি আমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, আলু বেগুন ভাজি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম আলু। এটাকে এভাবে ভালো করে ধুয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 লম্বা সাইজের বেগুন, সেটাও আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 বড় সাইজের পেঁয়াজ, সেটা স্লাইস করে কাটা আছে, এবং 1 টমেটো, সেটা চপ করে কেটে নিয়েছি, এবং 1 চামচ হচ্ছে আদার কুচি, 1 চামচ রসুনের কুচি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন গরম মশলা, এবং নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 আস্ত শুকনো লঙ্কা। দিয়ে দিয়েছি প্যান গরম করতে। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো অয়েল 2 টেবিল স্পুন। এই পর্যায়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো জিরে। এবার দিয়ে দেবো রসুন আদা কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজের কুচি। ভালো করে এটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। সো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচিগুলো, এবং দিয়ে দেবো লবণ। লবণটা দিলে কি হবে, টমেটো এবং পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সো পেঁয়াজ টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুধু গরম মশলাটা বাদ দিয়ে আমি বাকি মশলা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেবো, এটাকে একটু কষিয়ে নেবো ভালো করে মশলাগুলো। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু, এটা ভালো করে ভেজে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেগুন কাটাগুলো। আমি বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটা ভালো করে ভেজে নেব। সো আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফ্রাই করে নেব এবং সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। রান্না আমার পুরো শেষের দিকে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং ভাতের সাথে গরম গরম পরিবেশন করে নেব। সো আমি গরম গরম সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এবং খেতেও অবশ্যই টেস্টি হবে, গরম ভাতের সাথে দারুণ লাগবে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ফিরে আসবো আবার কোনো রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।